মৌলভীবাজারবাসী, কমলগঞ্জবাসী, কুলাউরাবাসী, একটি কথা মনে রাখবেন, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। একটি বিশেষ বিজ্ঞপ্তি, আজকের মহাবিলের প্যান্ডেলে বসার জায়গা না থাকার কারণে বাড়ি থেকে কাউকে আসার জন্য নিষেধ করছি। শুধু একটা মেসেজ দিতে চাই, আল্লাহ এবং নবীকে যারা কষ্ট দেয় এরা দুনিয়াতে অপমানিত হয়, হাশরের ময়দানেও অপমানিত হবে। কথা কন ঠিক না বেটি? এটা আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বন্ধুকে ভালোবাসাই হলো আমি আল্লাহকে ভালোবাসা। সুবহানাল্লাহ, বলবেন না? নবীকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'ানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া'আদা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যাহারা ইউযুনাল্লাহ, আল্লাহকে কষ্ট দিচ্ছে বা কষ্ট দিবে, ওয়া রাসূলাহু, এবং তার বন্ধু নবীরে কষ্ট দিবে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া'আদা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যাহারা আমি আল্লাহ এবং আমার বন্ধু নবীরে কষ্ট দিবে, লা'নাহুমুল্লাহ, তাদের জন্য অভিশাপ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লানত প্রদান করেন। এই লানতটা শুধুমাত্র আখিরাতে নয়, এই লানতটা দুনিয়ার মধ্যে হয়ে যাবে। একটা বার খেয়াল করে দেখেন, যারা সত্যিকার আশিক রসুল তাদেরকে আমার আল্লাহ কত সুন্দর চালাই, আর যারা নবীর সঙ্গে বিয়াদবি করি এদের যন্ত্রণা আছে না নাই? শুরু হয়ে গেছে লানত। এরা কিছু হইলেই নবীর বিরুদ্ধে কথা বলতো, যারা এত বুঝান বুঝাইলাম এরপরে বুঝে না, এখন তারা খোয়ারের ভিতরে। আমরা তো বড় আফসোস করি যে এত বুঝান বুঝাইলাম, যদি তারা বোঝ মানত তাইলে আজকে তাদের এমন করুণ পরিণতি হতো না। জবানটা খুলে বলুন, আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এরপরে আখিরাতে তাদের জন্য আছে শাস্তি। ও হুজুর, আল্লাহ এবং নবীরে যারা কষ্ট দিবে গো, এদের শাস্তিটা কেমন হবে? আল্লাহ বলেন, ও আদালহুম আযাবান তাদের জন্য মজুদ করে রাখা হয়েছে আযাবান মানে শাস্তি, মহিনা মানে হলো লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহু আকবার! দুনিয়াতে এদের শাস্তিরা কেমন হওয়া দরকার? আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তাদের শাস্তি হবে এমন, ইউহারিবুনা, যারা সংগ্রাম করে, যারা যুদ্ধ করে আল্লাহ এবং রাসূলহু, তার রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ করে, ওয়াইয়াস আউনা ফিল আরদি ফাসাদা, এবং ভূপৃষ্ঠের মধ্যে ফাসাদ লাগাই। আইয়ুকাতালু, আল্লাহ বলেন এদেরকে হত্যা করা হবে, আউ ইউসাল্লাবু, এদেরকে শুলে চড়ানো হবে, আউ তুকাত্তা আইদিহিম, অথবা তার হাতগুলো কেটে দেওয়া হবে, ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, এবং তাদের পা গুলো কেটে ফেলা হবে,
আউয়ুন ফাও মিনাল আরদে, যদি প্রয়োজন হয় তাদেরকে দেশ থেকে বাহির করে দেওয়া হবে। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার কিঞ্চিত শাস্তি। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এর চাইতে ভয়ানক শাস্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে প্রস্তুত রেখে দিয়েছেন। এই জন্য মনে করেছে অনেকেই বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা বললে আমার হাত কাটা হয় না, যা মনে চায় আমি বলবো। অনেকে মনে করে আমি দুনিয়াতে নবীর বিরুদ্ধে বললে তো আমাকে হত্যা করা হয় না, যা বলা হয় আমি বলবো। অনেকে মনে করে নবীর বিরুদ্ধে সংগ্রাম করলে তো আমাকে শুলে চড়ানো হয় না, যা বলার বলবো। আমিও বলি যা বলার বলো, কিন্তু মনে রেখো দুনিয়ায় যদিও বাচ্চা যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। হায় রে, পালাবি কোথায় বাঁচবি কিভাবে, জবানটা ছাইরা বলো আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত। ওই মালিককে ডাক দিতে রাজি আছো নি? এই রাজি আছেন নি? আল্লাহর ধরা কি নরম না শক্ত? ও বন্ধুরি বাঁচতে পারবা না, মরতেই হবে, কবরে যাওয়া লাগবে। আল্লাহ বলেন ও আদালহুম আযাবান মুহিনা, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। আমরা তো মনে করি নবী নবী কইরে করতে 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 আমরা মইরা যামু, দুঃখ নাই হারে মরার পরে। তাহিরি এই হাজার হাজার মানুষ আমার সাইরানার কাজেও আসবে না গো, যদি আমার নবী আমার আপন না হয়। কথা কোন ঠিকই না বেঠে, হাত তুলে বলো ঠিক কি না বলো? ওই নবীকে মহব্বত করতে চাই কি চাই না? আরো জোরে বলো চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা নবীর সঙ্গে শত্রুতা করে, এদের শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন কে? আমার যুবক ভাইরা কান আছে শোনা যায়, সব শোনা যাবে না। এ যুবক ভাইরা চোখ আছে দেখা যায়, সব দেখা যাবে না। মুখ আছে বলা যায়, সব সময় কথা বলা যাবে না। হাট আছে পা আছে হাঁটা যায়, সব দিকে হেঁটে যাওয়া যাবে না। যেই দিকে গেলে আমার আল্লাহ খুশি, যেই দিকে গেলে আমার নবী খুশি, ওই পথে যাওয়ার জন্য আমরা রাজি আছি না? না আমার যুবক ভাইরা বলতে চেয়েছিলাম নবীর কষ্ট দিয়ে কেউ হয়ে গেছে জাহান্নামী, আর নবীর কালিমা পরে কেউ হয়ে গেছে জান্নাতি। এই দুইটা বিষয় নিয়ে আমি কথা বলে বিদায় হয়ে যাব। বন্ধুরে আমার, ও আমার ভানু গাছের বন্ধুরা, এ আমার কমলগঞ্জের বাবাজিরা গো, আমার নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। কখনো তোমাকে যদি ভুলি, আমার মনে হয় আপনারা সবাই আমার সঙ্গে কণ্ঠ মিলালে এই গুরুস্থানের কবরবাসীরা বহুত আনন্দে নাচবে। বলেন না, বলেন না, বলেন না। কখনো তোমাকে যদি ভুল, হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান তুমি র
রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া করো মায়া করো আও হে দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইয়েরা, নবীর দুয়াই ভাগ্য পরিবর্তন হয় কি হয় না? আরো জোরে বলো, হয় কি হয় না? যেই নবীর দুয়াই আল্লাহ কবুল করে সরাসরি, যেই নবী কাউকে যদি বদদুয়া দেয় ধ্বংস হইয়া গেছে, কাহার জন্য দোয়া করলে দোয়া কবুল হইয়া গেছে। এই জন্য আমি বলেছি, ওই নবীর কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহ কষ্ট পেলে ও আদালাহু মাযাবাম মুহিনা, তাদের জন্য হলো শাস্তি তো একটা আছে, আবার হলো লাঞ্ছনাদায়ক শাস্তি। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। নবীর দোয়া কেমন দেখেন? আমার নবীর দরবারে হযরতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পরে আমার নবীর সালাম দিল। আপনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলা জায়েজ আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? একটা সাহাবীও বাদ নাই, তারা সব সময় কইতো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আজকে অনেক মানুষ ইয়া রাসূলুল্লাহ বললে শিরিকের ফতোয়া দেয়। নাউজুবিল্লাহ কয় না বলো? এই পোলা বানজুরে কয় নাউজুবিল্লাহ? ইয়া রাসূলুল্লাহ বলা কি শিরিক? হে ইয়া রাসূলুল্লাহ বলে আমরা আল্লাহর সঙ্গে শিরিক করি না। আজকে কমলগঞ্জবাসী মৌলভীবাজারবাসী, আমি তো আপনাদের কাহার জন্যই নতুন নয়, আমি এমন দিন গেছে এই কমলগঞ্জে দৈনিক তিনটা মাহফিল কলম কমলগঞ্জে করেছি, এমন সময় গেছে আমি প্রায় 50টার উপরে মাহফিল করেছি আপনার রবির বাজার পর্যন্ত। একটি কথা বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ বলে আপনারা জানেন আমি তাহিরি লাল চক্ষুকে ভয় পাই না, আমি তাহিরি কোন বাতিলকে ভয় পাই না, আমি তাহিরি কোন বেয়াদব রাসূলকে ভয় পাই না। একটা কথা মনে রাখো, ইয়া রাসূলুল্লাহ বলে আমরা নব আল্লাহর সঙ্গে শিরিক করি না, আমরা ইয়া রাসূলুল্লাহ বলে মুস্তাফার সঙ্গে পিরিত করি, পিরিত করি, পিরিত করি। আল্লাহু আকবার জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ বলতেই থাকবো আর তোরা জ্বলতে থাকবি, আমরা গাইতেই থাকবো তোরা জ্বলতে থাকবি, আমরা নবীর শান বলতেই থাকবো তোরা পড়তে থাকবি, আমরা নবীর পক্ষে কথা বলবি তোরাই জেলের ভাত খাবি। সাবধান বলে দিলাম, রাসূলুল্লাহ বিরুদ্ধে করে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ্দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযাবাম মুহিনা। আল্লাহ বলছেন, যারা আমার বন্ধুদের কষ্ট দিবি দুনিয়াতে অপমানিত হবি, আখিরাতে লাঞ্ছনায় পড়বি। আমরা তো কান্দি তুঙ্গুর লাগিয়া, এখনো সময় আছে আয়শা বড়, এখনো সময় আছে আহলে বাইতের পতাকা তলে আসো, এখনো সময় আছে মুস্তাফার দামান ধরো, এখনো সময় আছে গৌসি ফাকে দামান ধরো, খাজা করিমে নামাজে কদমে আসো। দেখবা সব মামলা মুকদ্দমা আকাশ দৌড়ে গেছে গা, তুঙ্গুল লাগিয়ে না রাগ করি, তোমরা লাগিয়ে না রাগ করি, তোমরা যদি আমলার কথা নি মানতা তাহলে আমরা মিল্লা জিল্লা গেলে গা ইসলামের বাগানটা কত সুন্দর হয়ে যেত গা।
তোরা কস একটা আমরা কে একটা দেখো তো আমরা তো ঠিক আছে লাস্টে যাইয়া সুন্নিদের কে ঠিক আমরা তো ঠিকতেছে আরো ঠিকবো ভয় পায়া লাভ নাই এখন কে হুজুর আপনি দি কোনাচ্ছে কথা শুরু করছেন কি লাগি হ্যাঁ আরে কিছু আমি নাম লইছি আমি কি নাম লইছি আমি ওয়াজ করলে তোরার কেন জলে রে বন্ধু তোরার কেন জলে ডাইরেক্ট কত বল আমি কি কারণ নাম লইছি তারা কারা তারা উত্তর